নভেম্বরের সাত তারিখের পর বন্ধের সরকারি নির্দেশ থাকলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বনগা বাগদা গোবরডাঙ্গা সর্বত্র বিকচ্ছে গুটখা নির্বিকার প্রশাসন সাধারণ মানুষের খাদ্য সুরক্ষার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গত পঁচিশে অক্টোবর রাজ্যের ফুড অ্যান্ড সেফটি কমিশনার তপন কুমার রুদ্র একটি সরকারি নির্দেশ জারি করেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় নভেম্বরের সাত তারিখের পর থেকে কোনোভাবেই বিক্রি করা যাবে না গুটখা পান মশলা জাতীয় দ্রব্য নির্ধারিত তারিখ পার হয়ে যাবার পরেও সহ আশেপাশের বিভিন্ন এলাকায় দোকানগুলিতে দেদার বিকচ্ছে গুটখা বা পান পানমশলা সূত্রের খবর গত পঁচিশ তারিখ সরকারিভাবে এই নির্দেশ জারি হবার পর সেই নির্দেশের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয় সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সমস্ত সরকারি দপ্তরে সেই নির্দেশে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে নির্ধারিত তারিখের পর কোনোভাবেই এই জাতীয় দ্রব্য মজুদ করা বিক্রি করা বা তৈরি করা যাবে না প্রশ্ন সেখানেই সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সাত তারিখ পার হয়ে যাবার পরেও কিভাবে বিক্রি হচ্ছে গুটখা বা পান মশলা ওয়াকিবহল মহলের দাবি এ বিষয়ে আরও সতর্ক হতে হবে প্রশাসনকে তবে এ বিষয়ে বিক্রেতারা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তাদের দাবি হঠাৎ করেই সরকারিভাবে নির্দেশিকা জারি হয়েছে দোকানে যেটুকু জিনিস মজুদ আছে সেগুলি বিক্রি হয়ে যাবার পর নতুন করে আর বিক্রি করবেন না বলেই জানিয়েছেন বিক্রেতারা দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা